আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, পানি লাউ শাক, সঙ্গে থাকুন। এই তো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে নিচ্ছি। এখন এখানে পেঁয়াজ মরিচ দিয়ে নেব। এই তো আমি চুলার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি ধানের মধ্যে। আমি এখন এখানে মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে নেব। তার আগে আমি দেবো এখানে চিংড়ি মাছ। এখানে আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে নেবো। এটা আমি খুব ছোটো সাজে চিংড়ি মাছটা, এখানে চিংড়ি মাছটা দিয়ে ভাজি। ভাই সব রান্না ভালো লাগে। তো এখানে আমি এখন দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো পরিমাণ লবণ এখন কমে দেবো, লাস্টে পরে আবার দিয়ে নেবো। এটাকে 1 মিনিটের মতন কষিয়ে নেবো। এই তো আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে নিচ্ছি এখানে 2টা আলু। এই আলুটাকে একটু কষিয়ে তারপরে পাতাটা এখানে দিয়ে দেবো, কারণ পাতাটা সিদ্ধ হতে সময় লাগবে না, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। এই জন্য আমি আলুটা ভাজি দিলাম। এই তো এদিকে আমি আলুটা মাঝে সাঝে কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। আমার আলুটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আমি এখন এ পর্যায়ে দিয়ে দেবো এখানে লাউ পাতাটা। সঙ্গে কিছু ডাটাও আছে, আসলে পাতা বলতে শুধু পাতা না, ডাটাও থাকে সাথে। আর ডাটা ছাড়া শাকটা খেতেও কেমন মানে একটু ভালো লাগে না আর কি, ডাটা থাকলে ভালো লাগে। তো এটা কোনো রেসিপি না, আমি রেসিপি শেয়ার করতেছি না, আমি দুপুরে যা রান্না করতেছি আসছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আপনাদের সাথে কিছু কথা বলি, আমি ইউটিউব জগতে একদমই নতুন, আমার ভুল ত্রুটি হতেই পারে, তো সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই যে ক্ষমার দৃষ্টিতে দেখবে সেটাও না, আমি যদি কোনো ভুল করেই থাকি বা আপনাদের মনে হয় যে জিনিসটা ভুল করেছে আপনারা তো না আপনাকে শিখিয়ে দিই, তো সেক্ষেত্রে আমি মনে করি সেক্ষেত্রে শিখে দিলে আমি শিখে নেবো, তার সাথে আমি শিক্ষিত হবো। কমেন্ট বক্সে খোলা থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, যাদের যদি দেখতে ইচ্ছে করবে না দেখবেন না, বাট কম কমেন্ট করবেন না, এতে করে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। যেহেতু আমরা চ্যানেল চালাচ্ছি, আমার একটা চ্যানেল সবাই একটা লক্ষ্যে এসেছে এখানে যে আমরা ভালো কিছু করবো, এখানে একটা লক্ষ্যে এসেছে। তো সেক্ষেত্রে আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটু হয়ে কারণে যাতে আমাদের ক্ষতিটা না হয়ে যায়। তো যেই ভাবে দেখতে পাচ্ছেন লাপাটা দিয়ে নিয়েছি আমি, এখন দেখি নেড়ে চেড়ে তারপর ঢাকনা ঢেকে দেবো। তো এই পর্যায়ে আমি চুলার জলটা একদমই হাই অ্যান্ড লোর মাঝামাঝি রেখেছি, মিডিয়াম পর্যায়ে রেখে দিয়েছি। তো আমি মনে করি আমরা এই প্ল্যাটফর্মে যে কজন লোকই কাজ করি, যারা যারা কাজ করি, ছেলে হোক আর মেয়ে হোক, তারা সবাই ভাই বোন। তো এই ভাই বোনরা আমরা যদি কাউকে কোনো নেগেটিভভাবে কথা বলি, আসলে আমার কাছে মনে হয় এটা সবারই লাগবে, আমার শুধু একার অপমান না। আমাকে যদি আজকে একটা কথা বলেন আপনি, আপনি ওই প্ল্যাটফর্মে কাজ করতেছেন, কথাটা আপনার শরীরেও লাগবে। তো কালকে আমি একটা লাইভে গিয়েছি, কাল লাইভে গেছি সেটা নিয়েই বললাম। তো ওইখানে আমি একজনকে সাবস্ক্রাইব করেছি, তারপর যা হয় আমি বলেছি ভাই আমি আপনাকে বন্ধ করেছি, ব্যাক দিবেন প্লিজ। তো বেশ ভালো কথা। মাঝখান থেকে আরেকটা লোক এসে বলল যে এখানে ভিক্ষা চাই কে, এখানে ভিক্ষা চাই কে। আজব তো, ওই এটা ভিক্ষা চাওয়ার কী হলো? এটা তো সবাই যারা নতুন ইউটিউব চ্যানেলে আসে তার একজনকে সাবস্ক্রাইব করলে একজন করে, এটা তো স্বাভাবিক। এমনি এমনি তো কেউ আর 1000 সাবস্ক্রাইব যোগাতে পারে না, এটা কারো পক্ষে না আমার কাছে মনে হয় যেটা। তো
যার লাইভে ছিলাম সেই বললো যে তুমি এভাবে কথাটা কেন বললাম। তো আমি এখানে কোনো রিয়াক্ট করিনি, আমি জাস্ট আমার মতো আমি যা করতেছিলাম তাই করলাম, সবার সাথে বন্ধুত্ব করে নিলাম যতটুকু পারলাম। তো আশা করি কেউ কাউকে এরকমভাবে মনে কষ্ট দিবেন না, কারণ আসলে কাউকে মনে কষ্ট দিলে মনে হয় কষ্টটা নিজের শরীরেও লাগে। তো সবাই এই ব্যাপারটা খেয়াল করবেন, কেউ যাতে কোনো সময় আপনার কারণে কষ্ট না পায় এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো এই যে সাথে দেখেন লাউ পাতা রান্না হচ্ছে, সঙ্গে থাকুন। এই তো আমার সেই লাউ পাতাটা রান্না হচ্ছে, আমি এখানে কোনো পানি দিইনি, কারণ পাতা পাতার মধ্যে একটু পানি পানি এমনি হয়, কোনো পানি দিইনি। আসলে কেউ যদি কমেন্টে এরকম কথা লেখে বা কারো লাইভে গেলে এরকম কথা শুনতে হয়, ভিখারি কথাটা শুনতে হয়, সেটা ব্যাপারটা অনেক কষ্টের লাগে। তো তাই বলে কি আমরা যাবো না কারো লাইভে? অবশ্যই যাবো, কারণ সে আমাকে আপন করে নিয়েছে, আমি তাকে আপন করে নিয়েছি, আমি কেন তার লাইভে যাবো না? অবশ্যই যাবো। আমি কেন তার ভিডিও দেখবো না? অবশ্যই দেখবো, সে আমার ভিডিও দেখবে। তো থার্ড পার্সন কারো কথা শুনে ওরকম মনে করা উচিত না। তারপর আমি তাকে ফ্রেন্ড বানিয়েছিলাম, বানিয়ে আমি তাকে বারবার বলেছি ভাই আমি আপনাকে বন্ধু করেছি, সে কোনো রেসপন্স করেনি। তারপরেও আমি তাকে আনসাপ করিনি, তাকে এখন আমার ফ্রেন্ড লিস্টে রেখেছি। আমি তার ভিডিওগুলো রেগুলার দেখবো, দেখে কমেন্টস করবো, বুঝাবো যে আসলেই দেখেন আমি কেমন। তাকে আপনি বলেছিলেন ভিখারি, অবশ্যই আমি তার ভিডিওগুলো দেখবো, রেগুলার দেখবো, রেগুলার তার কমেন্ট ভিডিওতে কমেন্ট করবো। আর আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও দুই এক মিনিট দেখে কমেন্ট করি না, আমি ফুললি দেখার চেষ্টা করি, ফুললি দেখে তারপরে কমেন্ট করি। তো আশা করি আপনারাও সেটাই করবেন। এদিকে আজ আমার লাউ পাতা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসছে, আমি এই লাউ পাতাটা আগে কখনো এভাবে রান্না করিনি, অনেকে দেখেছি অনেকে এভাবে করেছে। তো আজকে আমি ফার্স্ট করলাম, আমার হাজব্যান্ড এভাবে খেতে চাইলো সেখানে করলাম। এটা আমাদের বাড়ির গাছের পাতা, লাউ গাছ আছে এখানে পাতাটা হয়েছে এখান থেকে। এদিকে আমার সাতটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোলটা দেওয়া হয়ে গেছে, আমি খুব মানে কম করে ঝোল দিয়েছি, কারণ আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, আমি মাখামাখাই করবো আর কি, তেমন একটা ঝোল রাখবো না এই শাকটার মধ্যে। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিইনি, কারণ আমার কাছে মনে হলো যেহেতু শাক পাতা সেহেতু আদা রসুন বাটাটা না দিলে হয়তো বেটার হবে, তো এর জন্য আমি দিলাম না। যাদের ভালো লাগবে তারা দিতে পারেন, আর ভালো না লাগলে স্কিপও করতে পারেন। আবার অনেকে হয়তো মনে করতে পারেন যে বক বক করে ভিডিওর টাইম বাড়াচ্ছে, আসলে অ্যাকচুয়ালি তা না, এই কথাগুলো শেয়ার করা আমার অনেক আমার কাছে মনে হয়েছে আমার ভালো লাগবে কথাগুলো শেয়ার করলে। ভেতরে দেখবেন ভেতরে যদি কোনো কষ্ট থাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করলে বা ভাই বোনদের সাথে শেয়ার করলে, মানে নিজের কাছের যারা তাদের সাথে শেয়ার করলে ভালো লাগে। তো আমিও মনে করি আমি এখন এই একটা প্ল্যাটফর্মে আছি, আমার সাথে যারা আছে তারা সবাই আমার ভাই বোন, সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আমার বন্ধু বান্ধব, তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। সো নেগেটিভভাবে নেবেন না প্লিজ আপনারা কেউ। আর আমার আবারও বলছি আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এর জন্য মনটা অনেক খারাপ ছিল কালকে রাত্রির পর থেকে, যে কেন মানুষ এরকম কমেন্ট করে, এরকম মন্তব্য করতে পারে মানুষ কীভাবে। তো এর জন্য মনটা অনেক খারাপ ছিল। সো আমার হাজব্যান্ড বললো যে যেমন সে তো তেমনই কমেন্ট করবে, আবার কি বলবো আর কিছু বলার নেই, আমার কষ্ট লেগেছে, অনেক খারাপ লেগেছে, এই জন্য আমি আপনাদের কাছে বললাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে, মানে আপনাদের সাথে এরকম ঘটনা কি ঘটেছে নাকি, আপনারা কি এরকম ঘটনার সাথে ফেস করেছেন নাকি। অবশ্যই আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো এদিকে যে আমার শাকটা বড় কেসে গেছে, আমি কিছুক্ষণ পর না আরে সামনে করে আমার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এই তো ওই পর্যায়ে আমার শাকটা অনেকটা হয়ে গেছে, আমি এখানে এখানে কিছু সামনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিলো। আসলে ধনে পাতা কুচিটা আমার কাছে ভালো লাগে আর কি এই সিজনে, তো পাতার সঙ্গে পাতা জানি না কেমন লাগবে খেতে, আপনাদের ভালো না লাগবে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগলো তাই দিলাম। হয়ে গেছে শাকটা রান্না, হতে পারে এক মিনিট সময় লাগবে, তারপর নামিয়ে নেবো। এই তো এদিকে আমার এই সেই শাকটা রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে অনেকটা সময় আগেই, আর শ্যুট করতে মনে ছিল না। তো আরেকটা তরকারি রান্না করেছিলাম, এটা হচ্ছে
বড় রুই মাছ দিয়ে কপিতে রান্না করেছিলাম, তো ভাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।